ছাগল কানতে ছাগল বেবায় আমি কি করবো? ছাগলের পোলা ডাক দাও, পোলার আমি পাড়াই দিব, আমি আমি ডাক দেওয়ার পারব না, তোমার কাছে তুমি নিয়ে যাও যাও। আমি কারবার দিয়ে ওই ছাগল নিয়ে গুড়ি পাড়া ফসল আছে, আমি কি করবো? তুমি কি করবা আমি কি জানি, পোলার নিয়ে বিচাইরা ছাগল নিয়ে যাওয়ার কোনো কথা দে না উনি। আচ্ছা পোলা হলো বেবাই কা পোলা, পোলারে ফরমাইশ দিলি, ফরমাইশ শোনে না, যাবার কই ডাক মুহি যাইব মুহি, এখন একটা দুই দর চাপ আছে স্মাটকা দেহি কই গেল। খালি গোবা হে, খালি গোবা হে, শরীরে পিন্ডার ভাত তুই গেছে গা কইতা নই ও বাবা। এত গম দিলি যে হান পাশ হাই রে হাই হাই বলার গমে এত গম বাড়ছে। এত গম শরীর এত গম গম পাই জানো জ্বালায় তো গুলাইতেছে আগে গম পাই জানো। আমি দেখছি ওই যে শুনেন গম পারতাইছে, হ্যাঁ সামনে যে খুঁজেন গা হয়তো জঙ্গলে কোন গমাইছে। আমি আগে যাই নই তারপরে বামুনি ছাগল পাড়া দেখাবার নিয়ে নিয়ে জানাবো তুই না ছাগল নিয়ে যাইয়া পাড়া দেহে নিয়ে পারবার চালু হয়ে যদি তোমার দেরি হয় রাস্তায় যদি কিছু বেদল করো পারবার মনে করি যাবি খোলোই খোলোই ছাগল খোল হেতাছি যা চালু করে যা খুললাম ছাগল গোমটা পাইঙ্গা দিত রে সবাই ভালো করে ঢুকা গোমাইছিল আমি আমি তো ঘুমাই দিয়ে তোকে দেই না বুঝছা আব্বাকে দেখবার কইছে ভালো করে ওই যে ভাড়া দাদি খালি ভেবাইও না বাচ্চা যে কাল দিয়ে ভালো হবে আরেকবার বগুল থেকে দেয়
দুইবার দেখলাম কোন আমারও দেখাই নিয়ে যাই ভাড়া ছাগল দেখো বুঝছা আসো দেখা শেষ ছাগল আবার পাই পাই ছাগল পাই পাই একবার পাড়ার বগলে নিছিলাম পাড়ায় দেখছো আবার আর একটু বগলে নিয়ে দেখাইছি দুইবার দেখাইছি থাকে ঠিক দুটা দুই হানা ছিল খালি চোখে চোখে চোখ মিলাইছে ছাগলে পাড়ারে দেখছে পাড়ায় ছাগলে দেখছে আমি তো হেবাই করছি পাড়ার কাম আছে উনি ছাগলে কাঁদব মেজাজটা তো খারাপ হয়ে যায় আমি তুমি সেবা কইছো আমি হেবাই করবার চাইছিলাম সেবা কইছি যি কইছি হেবা খালি দেহেনি আইলি হব বগলে নিলি পাড়ে বগলে ঘরের দরজা তো খোলাই তারপর বামুনি কেন রামছে কি আজকে বাইরে যদি বাদ খান লাগে তোরে বামুনি আজকে বাদ রাঁধে তরকারি তো দেই না আহু কেসকে তার বামুনি হ্যাঁ তুমি কম সময় তুই গেছিলি কনে বগলে বাইরা বলে ফালাই দিব তাহলে তাহলে আমার তো বুড়ো দিয়ে যা ডাকবো থাকে তুই আমার বুড়া কলি তুই কি কলি আমি দাসুই বছরের বুড়া রা তরে যাইছে সামনে যাইছে দরজার সামনে যাইছে ডাক দিয়ে যাই রে চ চ না চ
আমি বউ মাইরে ফালাই দিম, তুই নিয়ে যাবি। তোর বাড়ি কোনে বাড়ি? বাড়াই। তোর বাপের নাম কি? রবি। তোর বাপের নাম রবি? হ্যাঁ। তোর বাপ এস কাবো, তারপর তোর নিয়ে যাবে। তোর আমি বাড়িতে তুমি গারুন্ডে কি? আপনি না কইলে আমি বউ মাইরে ফালাই দিম, তুই নিবি তাই না? হ্যাঁ। ঘরে বাড়ি নারে বাজে না? হ্যাঁ। মাছের ঘরে কাঞ্চি তলা বেয়ে থাকো। হ্যাঁ। আমি মাইরা বউ ফালাই দিম, তুইটা নিবি? তুই আমারই কাঞ্চি তলা বয়ে রয়েছস। এই এই তুই এটা লুচা। আপনি তো কইলেন যে বউ ফালাই দিবেন, এই জন্য খারাপ গেলে আমার গেলে ব্যাগ বেদাল গেলে আমার রেহান। ভাই বেটা তুই আমার কাঞ্চি তোর খারাপ দিকে। হ্যাঁ। আমরা ঘরে বাড়ি কিনে না রেখে না করতে তুই হবি কে? তুই চিনিস হবে? চিনি তো। কেনটা? ওর বাড়ি উত্তর বেলা। আর বাবাটা কিনে আর বাবার খবরটা দুজনে বিচার করবো। করছে না কি করছে কি? আমার ঘরের কাঞ্চি তলা বই রয়েছে, আমি তোর বাবির লগে নারাই পাচ্ছে। তোর বাবির কইছি যে মাইরা ফেলাই দিবো জানলা দিয়া। আর ও এখানে আমার এটাকে তুছে কয় যে বউ বাইরে ফালাই দিবার ছিলেন বউ দেন তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মারি না, ঘুরতে না বাবা এটাকে নেই। মারবো না আমি। আচ্ছা থাকো থাকো, তার বাবা এটাকে নেই। মাইসের কাঞ্চি তেলে যাও কেন দিকে, কাঞ্চি তেলে যাও কেন দিকে। আর দেখা নাই এবার আর তার দিকে গম্ভার। আচ্ছা ভাই আমি মারি না। আচ্ছা যা যা নিয়ে আয় তাড়াতাড়ি। কত দূর গেছে বউ ফালাই দিব না বেড়া হুদাই নি। আরে ভাই কইন না, আমি আমার বোনকে নারে বজাইছি। নজরে কম দেখেন ও দুইটা দুইটা কিন্তু পিছিয়ে গেলাম একবারে। দেখেন শাসন করে মানে আমার বলে আমি যে শাসন করে কিছু মনে করেন না বলছেন? এই যে আমার একটা ব্যায়াম আছে বুঝছেন, ওইলেও মনে করেন যে আটটি আটটি সময় ঘুম পারে আমারই মাংস না। শাসন করার জন্য তাই করো না, তোমার দিকে